ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. حمد ومسلم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اجر بهاي আমরা জানি যে মহিলাদের কপালে টিপ পরা হারাম নিষিদ্ধ তো এই হারামটা কেন এই ব্যাপারে এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন প্রথমে আপনাকে এক কথা যেটা বলবো আমি সেটা হচ্ছে যে মহিলাদের টিপ পরা হারাম নয় মহিলাদের টিপ পরা হারাম নয় কেননা এর পক্ষে যে ঘটনা বর্ণনা করা হয় সেটা হচ্ছে মিথ্যা ঘটনা আর এর হারামের পক্ষে কোনো সহি সূত্রে কোনো ঘটনা বর্ণিত হয়নি সেজন্য এটাকে হারাম বলা যাবে না এটা জায়েজ মহিলারা টিপ পরিধান করতে পারে এবার আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করব যে সংক্ষেপে মহিলাদের সাজসজ্জার ব্যাপারে আলোচনা করব যে কী ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য জায়েজ আর কী ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য জায়েজ নয় এবারে ব্যাপারে ওলামারা বলছেন যে মহিলাদের জন্যে সব ধরনের সাজসজ্জা যাইস মহিলাদের জন্যে সব ধরনের সাজসজ্জাই জায়েজ যেটা সে তার স্বামীকে খুশি করার জন্য করবে এ ধরনের সমস্ত ধরনের সাজসজ্জাই মহিলার জন্যে জায়েজ বরং কোনো ক্ষেত্রে তো ওয়াজিব বরং কোনো ক্ষেত্রে তো সাজসজ্জা করা ওয়াজিব যখন তার স্বামী তাকে আদেশ করছে তুমি এই এই সাজসজ্জা করো বা তুমি মানে এইটা পরিধান করো বা এই ধরনের জিনিস তুমি অলংকার পরিধান করো এটা আমাকে ভালো লাগে তো যদি স্বামীর কোনো রূপ মানে স্বামীর কোনো জিনিস তার স্ত্রীকে পড়লে স্বামীর মন খুশি হয় তো সেক্ষেত্রে ওই পোশাক পরিধান করা তো মহিলার জন্য অজীব হয়ে যায় তো মোট কথা হচ্ছে যে সব ধরনের মানে সাজসজ্জায় মহিলার জন্যে জায়েজ শুধুমাত্র ওই ধরনের সাজসজ্জা মহিলার জন্য জায়েজ নয় যারা হারামের পক্ষে বা নাজাজের পক্ষে স্পষ্ট দলিল আছে যার হারামের পক্ষে বা নাজাজের পক্ষে স্পষ্ট দলিল আছে সেগুলি বাদ দিয়ে সব ধরনের সাজসজ্জা মহিলার জন্যে যাইজ যেরকম ভাবে আল্লাহ বলছেন যে অকুল্লিল মিনাত ইয়া গদুদ না মিন আবসার ইহিন না ওই না ফরুজ আহন না ওয়ালা না ইল্লা মাদহর মিনহা হে নবী করিম সাল্লাম আপনি সমগ্র মহিলাদেরকে বলে দিন যখন তারা রাস্তায় হাঁটবে চলাফেরা করবে তখন যা তাদের দৃষ্টিকে নত রাখে ওই আহফাদ না না এবং নিজের যৌনাঙ্গের সংরক্ষণ করে হেফাজত করে ওলা ভিডিও হন না আর যেন আর যেন তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে আর যেন তারা তাদের আর যেন তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে প্রকাশ না করে লোককে না দেখায় বরং সবটাই হবে তার স্বামীর জন্যে বা তার বাড়িতে যে বৈধ বাবা মা বাবা ভাই আছে তাদের তাদেরকে দেখানোর জন্যে বাইরের পর পুরুষ বা বেগারা পুরুষকে দেখানোর জন্যে নয় ইল্লা মা মিনহা কিন্তু যেগুলো প্রকাশ থেকে সেগুলি ভিন্ন কথা কিন্তু যেগুলো প্রকাশ থেকে সেগুলো হচ্ছে ভিন্ন কথা এখানে একটু ব্যাখ্যা করবে কথাটা যে ইল্লামা দহরা মিনহাতে কিছু লোক ভুল ব্যাখ্যা নিয়েছেন কিছু লোক এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন যে ইল্লামা দোহারা বলতে যেগুলো প্রকাশ থাকে বলতে হাত তারপরে মুখমণ্ডল তো এগুলো দেখানো যায় এটা ভুল ব্যাখ্যা এটা ভুল ব্যাখ্যা ইল্লামা দহরা মিনহু মিনহা বলতে বোঝানো হয়েছে যে মানে যেগুলো ঢাকা সম্ভব নয় যেগুলি ঢাকা সম্ভব নয় অনিচ্ছা সত্ত্বেও যেগুলো প্রকাশ পেয়ে যায় সেগুলি সেগুলো হচ্ছে কি পোশাক পোশাক যে ভালো পোশাক পরেছেন তো এটা আপনার পক্ষে এটা আপনার এটা আপনার সাজসজ্জা এটাও আপনার সাজসজ্জা কিন্তু এটা আপনি ঢাকতে পারবেন না কারণ এটাকে ঢাকতে গেলে আর একটা পোশাক আপনাকে পরিধান করতে হবে তো জন্যে এই ইল্লামা দহরা মিনহা বলতে এখানে এমন সাজসজ্জা যেটা ঢাকা সম্ভব নয় যেটা অনিচ্ছা সত্ত্বেই প্রকাশ পেয়ে যায় সেটা হচ্ছে ইলামা ধরার মধ্যে আওতায় পড়ছে তো এমন মানে সাজসজ্জা যেটা ঢাকা সম্ভব নয় সেটা প্রকাশ থাকা যায় তো সেটা হচ্ছে পোশাক যেটা ঢাকা সম্ভব নয় কেননা ওই পোশাক ডাকতে গেলে তাকে আরেকটা পোশাক প্রধান করতে হবে বাকি মহিলার কোনো মানে দেহের কোনো অঙ্গ তো নয়ই দেহের কোনো অঙ্গ তো নয় কেননা যদি কোনো মহিলা চায় যে আমি তার মুখমণ্ডল ঢাকবো তো আরামসে থাকতে পারবে আমি হাতকে ঢাকবো তো আরামসে ঢাকতে পারবে তো যেগুলো সম্ভব সেগুলি নয় যেগুলি ঢাকা অসম্ভব সেগুলি ইল্লাম মিনহার মধ্যে পড়ছে তো এখানে যা প্রকাশ থেকে বলতে কি বোঝেছে যে এমন মানে বিষয় সেটা মহিলার দৈহিক সৌন্দর্য হোক কিংবা তার কৃত্রিম সৌন্দর্য হোক দুই সৌন্দর্যের মধ্যেই উভয় সৌন্দর্যের মধ্যেই যেগুলি ঢাকা সম্ভব নয় সেগুলোর কথা বোঝানো হয়েছে দৈহিক সৌন্দর্য তো অবশ্যই ঢাকা সম্ভব কেননা তারা মুখমণ্ডল তার হাত সে ঢাকতে পারবে বাকি কৃত্রিম সৌন্দর্যের মধ্যে তার অলঙ্কার যেমন গলার গলার হার হাতের চুরি এগুলো সে ঢাকতে পারবে কিন্তু সে যে পোশাকটা সে সৌন্দর্য পরেছে কিন্তু যে সে পোশাকটা সৌন্দর্যের জন্য পড়েছে সেটা তার জন্য ঢাকা সম্ভব নয় তো এটা প্রকাশ থাকাটা তার জন্য ক্ষতির বা দর্শনীয় নয় এখানে প্রকাশ থেকে যেটা সেটা বলতে এটাকে হয়েছে ওয়ালা ইদ রিব না বিখমুর না আলা ইদিহীন না আর যখনই তারা রাস্তাঘাটে বাহির হবে অবশ্যই যেন তাদের বক্ষ দেশে একটা বড় ওড়না দিয়ে নিজেকে আবৃত করে নেয় ওয়ালা ইবুদ্দিন আসিনা দাহুন না আর যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ওয়ালা ইবুদ্দিন আসিনা দাহুন না আর যেন তারা আর যেন তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে শুধুমাত্র তাদের স্বামী বাবা মা ভাই ছেলে এদের ব্যাটি রেখে এদের সামনে এদের সৌন্দর্য প্রকাশ করা যায় আছে বাকি কোনো পরপুরুষের সঙ্গে বা এমন পুরুষ যার সঙ্গে ওর বিবাহ বৈধ তার সামনে কোনো অবস্থাতেই তার সৌন্দর্য বা তার দেহের কোনো অঙ্গ প্রকাশ করা জায়েজ নয় এটা হারাম এটা হারাম এবার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্যে সব ধরনের সাজসজ্জা করা জায়েজ কিন্তু সেটা মানে সাজসজ্জা সেটা দৈহিক কিংবা কৃত্রিম সাজসজ্জা সবটাই হবে তার স্বামী বা তার যে মুহরিম যাদের সঙ্গে বিবাহ করা হারাম তাদের সামনে প্রকাশ করার জন্যে বেগানা পুরুষ বা পরপুরের সামনে প্রকাশ করার জন্যে নয় তাহলে সেটা হারাম হয়ে যাবে এবার কিছু সাজসজ্জা আছে যেগুলো মহিলাদের জন্য হারামের স্পষ্ট দলিল আছে কিছু সাজসজ্জা এমন আছে যেগুলি হারামের পক্ষে স্পষ্ট দলিল আছে যেরকমভাবে রসোল্লা সাল্লাম বলছেন এমনি মস্তানতে বর্ণিত লান অল্লাহ হলো অসীমা তে ওল্লমতা অসীমাতে আল্লাহতা আয়ালা অভিসম্পদ করেছেন নানত করেছেন ওই মহিলাদেরকে যারা নিজের দেহে চিত্র অঙ্কন করে অথবা অপর দেহে চিত্র অঙ্কন করিয়ে দেয় অল্লমতা নাম মিস আর যারা নিজের ভ্রূ চোখের যে ভ্রু সেটা প্ল্যাগ করে বা কপালের যে চুল সেটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কপালের চুলকে মানে ফেলে অলমতা ফাল্লি জাতে আর যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে দাঁতকে চিকন করে ধারণ করে তো এই সমস্ত মহিলাদের জন্য আব্বাস কি বলছে ইবনে মাসুদ কি বলছেন যে এদের ওপর আল্লাহ তাল্লা অভিসম্পদ করেছেন ল করেছেন কেন যে আলমকিল্লা যে এর মাধ্যমে তারা আল্লাহ তালার সৃষ্টিতে বিক্রি আনয়ন করছে এর মাধ্যমে তার আলো তারা সৃষ্টিতে বিকৃতি আনয়ন করছে তো কোনো মহিলার জন্য জায়েজ নয় যে তার দেহে সে চিত্র অঙ্কন করবে বা অন্য কোনো মহিলার দেহে চিত্র অঙ্কন করিয়ে দেবে অথবা তার ভ্রু প্ল্যাগ করা বা কপালের যে চুল সেটাকে মানে ছাঁটা বা চুলের যে গোড়া সেটাকে পরিষ্কার করে চুল মানে চুলটাকে একটু উপরে উঠে নিয়ে যাওয়া কিংবা তার দাঁতকে চিকন করা এগুলি জায়েজ নয় সেই বোখারি হাদিস নাম্বার চার এবং সেই মুসলিম হাদিস নম্বর দু হাজার একশো পঁচিশ সেই আবদাদ থেকে একটা শব্দ আমরা পাই যে সেই আবদাদের মধ্যে হাদিস নম্বর চার হাজার একশো উনষট উনসত্তর মধ্যে এবং আবুদাউদ্দুর রহিম আলাই একটা অধ্যায় নিয়ে এসেছেন যে বাবু সিরতের শাহরিব চুল যোগ করা বা কৃত্রিম চুল ব্যবহার করা সম্পর্কে তো এখানে এমন একটা শব্দ পাই যে আল ওয়াসিলাতে আল আসি অর্থাৎ যারা কৃত্রিম চুল ব্যবহার করে তাদেরকেও রোসেস অভিসম্পদ করেছেন তো কৃত্রিম চুল লাগানো চুলও ব্যবহার করা যাবে না কৃত্রিম বা লাগানো চুলও ব্যবহার করা যাবে না তো যে সমস্ত মহিলার কৃত্রিম চুল লাগায় তাদেরকেও আল্লাহ তালা অভিসম্পদ বা লালন করেছেন তো এই সমস্ত মানে ধরনের সাজসজ্জা করা যাবে না বাকি এছাড়াও যে টিপ পরার ব্যাপারে কথা আসছিলো টিপ পরা মহিলা জন্য জায়েজ সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে সাদ্য যেন পরামহিলাদের মহিলাদের জন্য যাই কেননা এর পক্ষে যে ঘটনা বর্ণনা করা হয় যে যখন ইব্রাহিম আগুনে নিক্ষেপ করলো আগুনে নিক্ষেপ করলো তখন আগুন জ্বলছিল না তখন সায়দান নমরুদকে পরামর্শ দিল যে তুমি এক কাজ করো এই ফেরেস্তারা এই আগুনকে আটকে রেখেছে তো যতক্ষণ ফেরেস্তা থাকবে ততক্ষণ আগুন জ্বলবে না তো ফ্রেশ থেকে তা আরও জন্য তুমি কি করো কিছু মেয়েকে আর কিছু মানে ছেলেকে অর্থাৎ কিছু যুবক যুবতীকে উলঙ্গ করে এখানে জেনা ব্যামাচার করতে পারো তাহলে সত্য ফ্রেশতা পালিয়ে যাবে তো সয়তরা পরামর্শ অনুযায়ী নব্রূত তাই করেছিল ওখানে কিছু যুবক যুবতী আপসে উলঙ্গ অবস্থায় ব্যমিচার করেছিল যার ফলে ফ্রেশ তারা পালিয়ে গিয়েছিল আর তখন আগুন দাও দাও করে জ্বলে জ্বলে জ্বলছিলো তো ওই মহিলাদেরকে পুরস্কার শুরু পরে তাদের কপালে টিপ দিয়ে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে যে মেয়েরা বা ছেলেরা হচ্ছে বেশ্যা অতএব তাদের কপালে একটা টিপের চিহ্ন দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল যে এরা হচ্ছে বেশ্যা মহিলা মহিলা বা তো এই তখন থেকে মানে কিছু লোক প্রমাণ করতে চায় এই ঘটনা থেকে যে এটা হচ্ছে বেশ্যা বা পতিতা মহিলার চিহ্ন চিহ্ন নিদর্শন কপালের টিপ সেদিন কপালে টিপ পরা যাবে না কিন্তু আদৌ এই ঘটনা হচ্ছে মিথ্যা ঘটনা এই ঘটনার কোনো মানে সঠিক সূত্র পাওয়া যায় না এখানে মিথ্যা ঘটনা সেজন্য এখান থেকে কোনো প্রমাণ নেওয়া জায়েজ হবে না আর টিপ যে হারাম এর পক্ষে কোনো দলিল নেই সেজন্য টিপ পারা মহিলাদের জন্য জায়েজ কিন্তু সেটা তার স্বামীকে খুশি করার জন্যে বাইরে প্রদর্শন করার জন্য নয় তারপরে আরও কিছু ব্যাপার আছে যেগুলো চুরি চুরি বা নুপুর যে পায় নুপুর পরে তো যদি এগুলো আওয়াজ না হয় নুপুর এমন নুপুর যাতে আওয়াজ হয় না চুরি এমন চুরি যাতে আওয়াজ হয় না সেগুলো পরা জায়েজ আছে তারপরে হচ্ছে কি লিপস্টিক নেলপালিশ নেলপালিশ নেল পালিশ নেলপালিশ নেলপালিশ যেটা নখ পালিশ যেটা এটাও পরা যায় কিন্তু ওজুর আগে উঠিয়ে ফেলতে হবে কেননা অজু করা অবস্থায় অজুর পানি মানে যে যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে প্রত্যেক জায়গায় পানি পৌঁছানোটাও অজীব আর যদি নেল পলিশ লাগিয়ে দেয় নখের উপরে তাহলে সেখানে পানি পৌঁছাবে না এই জন্যে এই অবস্থাতে নেল পলিশ পরা যায় নয় বাকি অজুর সময় ছাড়া অন্য সময় পলিশ পরা যায় যেরকমভাবে

বাইরে এক জায়গাতে শুকনো হয়ে আছে সে জায়গায় পানি পৌঁছায়নি তো আমরা নবী সাল্লা সাল্লাম তুল্লাহ থেকে আদেশ করলেন যে আইউ আমল ওদু যেন আয়ু এদ আল ওদু সে যেন আবার দ্বিতীয়বার অজু করে ও শ্রাহাদ আবার যেন স্রাহকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়ে তো অজুর পানি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাতেই হবে অজু যদি পানি অঙ্গ প্রত্যঙ্গে না পৌঁছায় তাহলে অজু হবে না আর অজুর হলে স্রাহ হবে না সেজন্যে সময় ছাড়া শ্রাদের সময় ছাড়া অন্য সময়ে সে নুনপারিশ ইউজ করতে পারে আবার অজুর সময় উঠিয়ে ফেলবে তাহলে তার জন্য জায়গা আছে সেই হবে ধাদেশ নাম্বার একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তো এই ধরনের মানে এই ধরনের পোশাক পরিধান মানে এই ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য জায়গা আছে তারপরে যে লিপস্টিক এটা তো কোনো সমস্যায় নেই কারণ লিপিস্টিক তো লিকুইড টাইপের তো এতে ওদুর পানি মানে ঠোঁটে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা হবে না বাকি মেহেন্দি যদি হাজারের নোখে লাগায় তো মেহেন্দিতে কোনো সমস্যা নাই কেন মেহেন্দিতে পানি আটকাবে না পানি পৌঁছে যাবে তো মেহেন্দিতে কোনো সমস্যা নেই মনে রাখতে হবে যে যে ধরনের সাজসজ্জা ইসলামে হারামের স্পষ্ট দলিল আছে সেই ধরনের সাজসজ্জা বাদ দিয়ে বাকি সবসজ্জায় সব সাজসজ্জাই মহিলার জন্য জায়েজ কিন্তু শর্ত হচ্ছে যেন সেটা বাহিরে বা পরপুরুষকে দেখানোর জন্যে নয় বাহিরে প্রকাশ করার মানে প্রদর্শন বা প্রকাশ করানোর জন্য নয় যদি গোপনে স্বামীকে দেখানোর জন্যে যা করা হয় তাহলে সেটা জায়েজ আছে আর মনে রাখতে হবে যে মহিলাদের যে পোশাক এটাও যেন অবশ্যই একটু ঢিল পোশাক হয় যেন স্কিন টাইট পোশাক না হয় আজকাল মেয়েরা বোরখা পড়ছে তাও স্কিন টাইট আজকাল মেয়েরা বোরখা পরছে সেটাও টাইট এই ধরনের পোশাক পরিধান করা যাবে না মহিলাদেরকে ঢিল ঢাল পোশাক পরিধান করতে হবে যাতে মহিলাদের দেহের মানে অতুনি স্থান বুঝতে না পারা যায় দেহের ওদের আকৃতি যে অবয় সেটা বুঝতে না পারা যায় এমন পোশাক পরিধান করতে হবে কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে রসোল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে অনিসাউন ক্যা মোম এলুন মা এমন মহিলা যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র এমন মহিলা যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র অর্থাৎ তারা তো পোশাক পরে আছে কিন্তু পোশাক না পরার মতোই হয়তো এমন পাতলা যে দেহের অংশ দেখা যাচ্ছে বা এমন টাইট যে তার দেহের দেহের উঁচু নিচু স্থানগুলো বুঝতে পারা যাচ্ছে তো এই ধরনের পোশাক মানে পোশাক যারা পরিধান করে তারা আর যারা সুখ সম্পদ ভোগকারী হয়েও অকৃতজ্ঞ অর্থাৎ স্বামীর কাছ থেকে সব কিছু পাচ্ছে হয়তো একদিন না পেয়ে তোমার কাছ থেকে পড়ে তোমার সাজন নষ্ট হয়ে গেল আমি সাজন জ্বলে পড়ে মরলাম এই যে আসকরি বা অকৃতজ্ঞ মহিলার ব্যাপারে বসেছিলাম এবং ওই সমস্ত মহিলা যারা অন্যদের আকর্ষণকারী বা আকৃষ্টা বা আসক্তাকারী অর্থাৎ তার চাল চলনে ভাবভঙ্গিমাতে কথাবার্তাতে অপর পুরুষ পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে ওই সমস্ত মহিলা ওর ও সোহনায় কাসিনাতল বকতে এলাতে এবং ওই সমস্ত মহিলা তাদের মাথার উপরে এমন করে ঝুঁটি বাঁধে এমন করে চুলটাকে ফুলিয়ে বাঁধে যেটা মনে হয় ওঠের কুঁজ অর্থাৎ যে মহিলা চুলগুলোকে ফুলিয়ে রাখে মাথার উপরে আর চুলগুলোকে উঁচু করে রাখে সেই সমস্ত মহিলাদের সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কে কে যারা এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার শর্ত তাদের দেখে মনে হচ্ছে যেন পোশাক পরি নেই অর্থাৎ বিবস্থার মনে হচ্ছে অর্থাৎ এমন পাতলা পোশাক না স্কিন স্ক্রিন পোশাক এমন মহিলা যারা অকৃত্যকার মহিলা তারা আর যারা অপর পর পুরুষকে আকৃষ্ আকর্ষণকারী মহিলা তারা আর যারা তাদের চুলকে মাথার ওপরে উঁচু করে বাঁধে তারা তাদের সম্পর্কে বলছেন যে লাইয়াদ দ খুল নাল নেতা এরা কখনোই জানাতে প্রবেশ করবে না এরা কখনোই জানাতে প্রবেশ করবে না ওরা রি হা হা বরং এরা জানাতে সুগন্ধ পাবে না বরং এরা জান্নাতের সুগন্ধও পাবে না মিন ও কাদা অথচ জান্নাতের সুগন্ধ শত শত মাইল থেকে শুনতে পাওয়া যায় বুঝতে পারা যায় অর্থাৎ এরা তো পাবেই না পাবে না বরং এদের ঠিকানা জান্নাত থেকে শত কোষ দূরে হবে যেটা মনে রাখতে হবে এবং সেই সেই ভেবে আমাদেরকে পোশাক পরিধান করতে হবে যেন এমন পোশাক ঢিল ঢাল হয় যেন এমন পোশাক না হয় যেটা অপর পুরুষ আমাদের দিকে আকৃষ্ট হয় বা এমন আমাদের যেন চাল চল না হয় বা কথাবার্তা না হয় যেন যেন এর দ্বারা অপর পুরুষ আকৃষ্ট হয় আর অবশ্যই সাজসজ্জা যেন গোপনে হয় সেটা যেন প্রকাশ করার জন্য না হয় হ্যাঁ তো মোট কথা হচ্ছে যে এমন সাজসজ্জা যার পক্ষে মানে যার বিপক্ষে স্পষ্ট দলিল আছে যেটা সেটা হারাম সেটা বাদ দিয়ে সব ধরনের সাজসজ্জা জায়েজ কিন্তু সেটা স্বামীকে খুশি করার জন্যে অপর পুরুষকে প্রদর্শন করার জন্য যেন না হয় আল্লাহ আলম আসসালাম আলাইকুম